তো হ্যালো বন্ধুরা, তখন আমি টান সিনেমাটা নিয়ে কথা বলবো যেটা কদিন আগেই চরকিতে চলে এসেছে। তো এই সিনেমাটা আর কি একটা ভালো, প্রথম দিকে দেখে মনে হবে যে এটা একটা ফ্যামিলি ড্রামা, নর্মাল ফ্যামিলি ড্রামা, যেভাবে ঘটনা ঘটছে চারিপাশে সেরকম একটা বিষয়বস্তুকে তুলে ধরেছে। কিন্তু এই সিনেমাটা কিন্তু শেষের দিকে একটা থ্রিলারের মোড়ক নেয়, বা মাঝখানে তোমরা অনেকে দেখলে বুঝতে পারবে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকের একটা থ্রিলারের মোড়ক নেয়, একটা ভালো থ্রিলার সিনেমা আমি বলবো এটাকে। তো এর যে মেইনলি যে গল্পটা হচ্ছে, গল্পটা কিন্তু খুবই ভালো। এরকম ধরনের গল্প অন্যান্য অনেক সিনেমায় হয়েছে। তো এখানে বিশেষ করে একজন যে নেশাগ্রস্ত একজন ছেলে, এক নেশাগ্রস্ত একটা মানুষ, সে যে একটা পরিবারের পক্ষে কতটা যে একটা অসহ্যকর ব্যাপার, এবং সেই নেশাগ্রস্ত মানুষটি, নেশামগ্ন মানুষটি যখন সে কোনো ইনকাম করে না, সে কোনো পরিবারের পাশে কোনোভাবে আর্থিক সহায়তা করতে পারে না, সব সময় বাড়িতেই বসে থাকে এবং সে নেশার মধ্যে ডুবে থাকে। তো সেই ছেলেটা এখানে সিএম যে ক্যারেক্টারটা করছেন, তো এবং তার সঙ্গে বাবলির একটা ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক রয়েছে দুজনের মধ্যে, এবং তাদের দুজনের বিয়ে হয় এবং পাবলি এবং সিএমের মধ্যে দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো ফুটে উঠেছে, এবং তারা কিভাবে তাদের পরিবারটাকে কিভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, বিশেষ করে পাবলি কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং এইরকম একটা সিএমের মতো এরকম একটা নেশাগ্রস্ত মানুষ যে শুধুমাত্র ঘরে বসে থাকছে, শুধুমাত্র সে কোনোভাবে সে যেন সেই নেশার মধ্যে মগ্ন হয়ে থাকছে, ডিপ্রেসড হয়ে থাকছে, সে কোনোভাবে পরিবারের সাহায্যে আসতে পারছে না, পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারছে না, এবং তারপরে বাবলি কীভাবে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, এবং সিএম এবং বাবলির মধ্যে কীভাবে আন্ডারস্ট্যান্ডিংগুলো ঘটছে, এবং তারা কীভাবে এগোচ্ছে, তাদের পরিবারটা কীভাবে এগোচ্ছে, এবং গল্পটা ঠিকঠাকভাবে এগোচ্ছে কিনা, এবং মাঝখানে হঠাৎ করে একটা গল্পের আলাদাই মোড় নেয়, যেটা কিছুটা হলেও হিন্ট তোমরা পাবে, আপনারা পাবেন। তো তারপর কীভাবে গল্পটা ঘুরছে এবং একটা বড় টুইস্ট রয়েছে শেষের দিকে, সেটা পুরো পরিষ্কার হবে ক্লাইম্যাক্সে গিয়ে বোঝা যাবে। তো সেই টুইস্টটা কী এবং গল্পের আলাদা কী মোড় নেয় দুজনের, এরকম পরিবারের দুজনে, এই পরিবারটা দুজন একসঙ্গে চালিয়ে তাদের এখানে বাবলি যে তাদের পরিবারটা একসঙ্গে চালিয়ে নিয়ে যাচ্ছে, সে দেনা নানা নানা জায়গায় দেনা রয়েছে, নানা জায়গায় ধার রয়েছে, সেই জায়গায় থাকা সত্ত্বেও সে একটা শপিং মলে কাজ করছে, সে এবং কোনো রকমে সেই কাজটা করে নিজের পরিবারটাকে চালাচ্ছে, সিএমকে ভালো রাখার চেষ্টা করছে, এবং তাদের দুজনের মধ্যে আরও মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এবং তারপরে নতুন একটা গল্পের কী মোড় নিচ্ছে এবং কী টুইস্ট রয়েছে, সেটার জন্য অবশ্যই তোমাদেরকে চরকি দেখিয়ে এই টান সিনেমাটা দেখতে হবে, এবং তোমরা অনেকেই দেখে নিয়েছো হয়তো। তো সিনেমাটা আমি বলবো থ্রিলার হিসেবে কিন্তু আমার কাছে খুব যে একটা আহামরি লেগেছে, এরকম গল্প হয়নি আগে কখনো, সেরকম নয়, গল্প ঠিকঠাক আছে, এবং আমি বলবো যেভাবে টুইস্ট যেভাবে দেখানো হয়েছে এবং আলাদা গল্পের যে একটা আলাদা মোড় নিচ্ছে, তো সেইটা দেখে খুব, মানে যে প্রেজেন্টেশনটা, যে এক্সিকিউশনটা ডিরেক্টর করেছেন রেহান রাফি, তো সেটা রেহান রাফি খুব ভালো করে করেছেন, তাই আমি বলবো। তো এখানে ফার্স্ট পজিটিভ পয়েন্ট যদি বলি, তো এখানে আমার বাবলির পারফরমেন্স দারুণ লেগেছে, তাকে যেভাবে ক্যারেক্টারটা দিয়েছে, প্রত্যেকটা জায়গায় সে ঝগড়া করছে, সে সিএম যে কোনোরকম কাজ করছে না, কোনোরকম আর্থিক সহায়তা করছে না, সবসময় টাকা চুরি করেছেন, একমাত্র টাকা চুরি করে নেশামগ্ন করছে, সে নেশাগ্রস্ত অবস্থা থাকছে, তারপর সে তার যে চিৎকার চেঁচামেচি, তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, সে ঝগড়া করছে, হ্যাঁ, তো সেই জায়গাগুলো খুবই ভালো করে এখানে দেখানো হয়েছে বাবলির, এবং এখানে সিএমের পারফরমেন্স, তাকে যেভাবে ক্যারেক্টারটা দিয়েছে ডিরেক্টর, তার ক্যারেক্টারটা ঠিকঠাক লেগেছে আমার, এবং তাছাড়াও বিশেষ করে সোহেল মন্ডলের পারফরমেন্স আমার খুবই ভালো লেগেছে। তো এই পজিটিভ পয়েন্ট ছিল, এবং আর একটা পজিটিভ পয়েন্ট যেটা বলে, সেটা আমি প্রেজেন্টেশনটা, যে এক্সিকিউশনটা খুব ভালো কোটা শর্ট ফিল্ম সিনেমাটার মধ্যে, এবং সত্যি কথা বলতে পুরোটার মধ্যে একটা একটা ডার্ক টোন রয়েছে, এবং ডার্ক টোনের সঙ্গে সঙ্গে একটা যে একটা ড্রামা ঘটছে এবং তারপরে নতুন করে একটা গল্পের মোড় নিচ্ছে, তো সেই জায়গাটা খুব ভালো করে এখানে দেখানো হয়েছে। তো নেগেটিভ পয়েন্ট বলতে একটাই, যেটা হলো এখানে আমার একটাই নেগেটিভ পয়েন্ট লেগেছে, সেটা হলো শেষের দিকে ক্লাইম্যাক্সটা যেভাবে ঘটছে, তো সেদিক থেকে যেভাবে টুইস্টটা যেভাবে দেখানো হলো, তো সেইটা আর একটু ভালো হবে, আর একটু মানে এটা অনেকটাই সিনেমাটা অনেকটাই মানে ক্লাইম্যাক্সের অনেকটাই আগে, শেষের দিকে অনেকটাই আগে আর কি এটা রিভিল করে দেওয়া হয়েছে, তো অনেক সেক্ষেত্রে অতটা আর কি শেষের দিকে রিভিল করলে টুইস্টটা আরও বড়সড় আর কি চমক লাগতো, তো এটাই আর কি নেগেটিভ পয়েন্ট। বাদবাকি সব এক্সিকিউশন বলি, এবং সব
সবচেয়ে আরেকটা পজিটিভ পয়েন্ট যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে অনেক জায়গায় প্রচুর শট আছে যেগুলো সে সিএম দৌড়াচ্ছে, সে নিজেকে যেন নিজেকে সে দম বন্ধ হয়ে আসছে সিনেসাগ্রস্ত অবস্থা থেকে, এবং ব্যাক পেছন থেকে ব্যাকগ্রাউন্ডে একটা র্যাপ সং বাজছে, তো সেই জায়গাটা দেখে একটা আলাদা অনুভূতি দিচ্ছে। তো এইটা বেশ ভালো লেগেছে আমার। তো এগুলোই মেনলি, এবং যারা প্রত্যেকেই বেশিরভাগ মানে যথাসত্ত্ব মানে প্রচুর পরিমাণে যারা থ্রিলার দেখো তোমরা দেখেন, তো এটা খুব যে একটা বড়সড় টুইস্ট বা খুব যে একটা বড়সড় চমক লাগবে সেরকম নয়, তবে একবার দেখার মতো এটা একটা ভালো মানে ড্রামা কামস থ্রিলার আমি বলবো। তো এটাই আমার রিয়াকশন ছিল, এবং তোমরা অলরেডি যা যারা দেখে ফেলেছো রায়হান রফি পরিচালিত টান সিনেমাটা, তা নিশ্চয়ই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।